Welcome to my channel. এই ভিডিওতে আমরা বাংলার 100টি এমসিকিউর মডেল টেস্টের সমাধান করব। এক নম্বরে কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? পরাকষ্ট, অভিব্যক্তি, পরিশ্রান্ত, অনাবৃষ্টি। উত্তর হবে ঘ, অনাবৃষ্টি। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? ভ, ঠ, ফ, চ। উত্তর হবে ঘ, চ। সিমেন্টিক্স বলতে বোঝায় অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, অভিধানতত্ত্ব, শব্দতত্ত্ব। অর্থতত্ত্ব। উত্তর ক। ভার্ডিক্ট অর্থ কি? শপথ, আইনের খসড়া, রায়, ডিগ্রির বিধি। উত্তর হবে গ, রায়। ডমিসিল অর্থ কি? বিদেশি, অস্থায়ী নিবাস, স্থায়ী নিবাস, কোনটি নয়। উত্তর হবে গ, স্থায়ী নিবাস। বার্টার অর্থ কি? মাখন, ঘি, বিনিময়, গ্রহণ, বিনিময়। উত্তর গ। ব্রোশার অর্থ কি? গ্রন্থাবলী, গ্রন্থের সংযোগ, পুস্তক, পুস্তিকা। উত্তর হবে ঘ, পুস্তিকা। এক্সাইজ ডিউটি অর্থ কি? আবগারি শুল্ক, প্রত্যক্ষ শুল্ক, প্রধান কর্তব্য শুল্ক। উত্তর ক, আবগারি শুল্ক। উন পাজুড়ে বাগদারাতির অর্থ কি? সবল পাজড়, দুর্বল, নরম পাজড়, বলবান। উত্তর খ, দুর্বল। অকালে বাদলা বাগদারাটির অর্থ কি? অপ্রত্যাশিত বাধা, যা সচরাচর ঘটে না, পৌষ মাঘ মাসের বৃষ্টি, নিত্য নৈমিত্য বিষয়। উত্তর হবে ক, অপ্রত্যাশিত বাধা। উজানের কই বাগদারাটির অর্থ কি? বিরাট আয়োজন, সহজলভ্য, অপদার্থ, সামান্য পার্থক্য। উত্তর হবে খ, সহজলভ্য। বক দেখানো বাগদারাটির অর্থ কি? কথার পটু, অশোভন ভাবে বিদ্রুপ করা, পড়ুয়া, মতিচ্ছন হওয়া। উত্তর হবে খ, অশোভন ভাবে বিদ্রুপ করা। মাছরাঙার কলঙ্ক বাগদারাটির অর্থ কি? গোপনে অপরাধ করা, অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা, ডুবে ডুবে জল খাওয়া, প্রাণী হত্যায় যার বাঁচার অবলম্বন। উত্তর খ হবে, অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা। দেউড়ি এর বিপরীত শব্দ কোনটি? বাতায়ন, গবক্ষ, অলিন্দ, খিড়কি। উত্তর ঘ হবে, খিড়কি। দুই দেব শব্দটির বিপরীত শব্দ কোনটি? সৌভাগ্য, সুলভ, দুর্ভাগ্য, দুর্লভ। ক হবে, সৌভাগ্য। নিচের কোনটি সলিল শব্দের সমার্থক নয়? অংশু, অপু, নীর, উদক। উত্তর ক, অংশু। খপত এর অর্থ কি? পৃথিবী, আকাশ, দিগন্ত, পাতাল, আকাশ। খ নম্বর অ্যান্সার হবে। নিচের কোনটি চন্দ্র শব্দের সমার্থক নয়? প্রেমাংশু, শীতাংশু, সুধাংশু, হিমাংশু। উত্তর ক হবে, প্রেমাংশু। নিচের কোনটি কোকিল শব্দের সমার্থক নয়? পিক, পরভিক, পরপুষ্ট, পরভূত। উত্তর ঘ, পরভূত। নিচের কোনটি দ্বীপ শব্দের অর্থ কি? নিচের কোনটি দ্বীপ শব্দের অর্থ? আলো, হাতি, জ্বলবে, বাতি। উত্তর খ, আতি, হাতি। অপসীয়মান এর বিপরীত শব্দ কি? উদীয়মান, ক্ষীয়মান, বিলীয়মান, বিবর্তমান। উত্তর ক, উদীয়মান।
তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়? সেমিকোলন, কমা, দাড়ি, কোলন। উত্তর খ, কমা। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক এক বলতে যে সময় লাগে, এক বলার দ্বিগুণ, 1 সেকেন্ড, 2 সেকেন্ড। উত্তর খ হবে, 1 বলার দ্বিগুণ। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? কোন জ্যোতি চিহ্ন বাক্যের মধ্যকার বিরতি কাল নির্দেশ করে? কোলন, হাইপেন, সেমিকোলন, কমা। এটা সেমিকোলন। যে অনবরত কাচ্ছে, এক কথায় কি হবে? বাষ্পায়মান, রৌদ্রমান, ছায়মান নাকি ধূপায়মান? উত্তর খ হবে, রৌদ্রমান। যার বাসস্থান নেই, এক কথায় কি হবে? অনিকেত, উদ্বাস্ত, অনুস, একাহারি। উত্তর ক, অনিকেত। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় কি হবে? ঔষধি, ঔষধি, আগাছা, বনস্পতি। উত্তর ঘ হবে, বনস্পতি। নিচের কোনটি নীলিন বর্ণ? এটা ঘ নম্বর অ্যান্সার হবে, অ। আগুন এর প্রতিশব্দ নয় কোনটি? অনল, বন্যী, পাবক, কর। উত্তর ঘ, কর। কোনটি সম্ভবত মুদ্রান্য হয়নি? গণনা, লাবণ্য, তিরিনয়ন, বাণিজ্য। উত্তর ঘ হবে, তিরিনয়ন। কোনটি সম্ভবত মুদ্রান্য হয়েছে? ভাষা, আষাঢ়, উষা, সবগুলো। উত্তর ঘ, সবগুলোই। 7 প্রত্যয় যুক্ত পদে কোনটি হয় না? মুদ্রান্য, দন্তান্য, দন্তুষ্য, মুদ্রান্য। মুদ্রান্য হয় না। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? বন প্লাস পতি, বন প্লাস স্পতি, বন প্লাস পতি, বন প্লাস পতি। উত্তর গ হবে, বন প্লাস পতি। পত্তু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর গ, পতি প্লাস উষ। নিচের কোনটি বহুব্রীহি সমাসবদ্ধ সমাস? বহুব্রীহি সমাসবদ্ধ পদ, জনশ্রুতি, অনমনীয়, খাস খাস মাওল, তপোবন। উত্তর হবে খ, অনমনীয়। গরিয়ান শব্দটি কোন লিঙ্গ? স্ত্রী, পুরুষ, নিত্য, উভয় লিঙ্গ। উত্তর খ হবে, পুরুষ লিঙ্গ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়? সতীন, দায়, এও, জেনানা। উত্তর হবে ঘ, জেনানা। নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ নয়? কবিরাজ, ঢাকি, সত্রন, কুলটা। উত্তর হবে ঘ, কুলটা। নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? উত্তর হবে ক, সত্রন। নিচের কোনটি লিঙ্গান্তর হয় না? উত্তর হবে গ, কেরানি। সিকি কোন ধরনের শব্দ? অঙ্কবাচক, গণনাবাচক, পূরণবাচক, তারিখবাচক। উত্তর খ, গণনাবাচক। কোন দুটি পদের বচনভেদ হয়? বিশেষ্য ও সর্বনাম, বিশেষ্য ও বিশেষণ, সর্বনাম ও অব্যয়, ক্রিয়া ও অব্যয়। ক, বিশেষ্য ও সর্বনাম। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল কি? একবচন, বহুবচন, একবচন ও বহুবচন দুটোই, কোনটি নয়? উত্তর খ, বহুবচন। দোসরা তারিখ জ্ঞাপন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সিংহলি, আরবি, ফার্সি, হিন্দি।
উত্তর ঘ হবে হিন্দি ভাষা থেকে দোসরা। অসীম শব্দের অ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নেতিবাচক, বিয়োগান্তক, নঞ্চাত্মক নাকি অজানা? উত্তর গ, নঞ্চাত্মক হবে। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব, কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভালো অর্থে, পুনরাবৃত্তি অর্থে, পৌনঃপুনিকতা অর্থে, উপহাস অর্থে? উত্তর ঘ হবে উপহাস। শব্দ প্রয়োগকালে যদি কোনো যোগ্যতা হারায় তবে কোন দোষে দুষ্ট হয়? বাহুল্য দোষে, বাগধারা রদবদল, গুরুচণ্ডালি? কোনোটি নয়, ঘ নম্বর, কোনোটি নয়। ধনাত্মক একক বা দ্বিরুক্ত উদাহরণ কোনটি? মর্মর, চিকমিক, ছলছল, হাফুস হুপুস? উত্তর ক হবে মর্মর। কোন চারটি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে? উত্তর গ, আনি বিশু বা সুবিনিয়া। তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কোন দোষে দুষ্ট হয়? উত্তর ক, গুরুচণ্ডালি দোষে। কোন কোন শব্দে শব্দ বিভক্তি অনুসর্গ? উত্তর গ, তৃতীয় ও পঞ্চমী। বে, নিম, ফি, বদ, বর ইত্যাদি কোন ভাষার উপসর্গ? ইত্যাদি ফার্সি ভাষার উপসর্গ। গরুর শকট, মরাদাহ, সব পোড়া এই শব্দগুলো কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষ, গুরুচণ্ডালি, আকাঙ্কার প্রয়োগ, বাগধারা শব্দ পরিবর্তন? উত্তর খ, গুরুচণ্ডালির দোষে দুষ্ট। কোনটি কীট প্রত্যয়ের উদাহরণ? ঢাকা প্লাস ই, মিষ প্লাস উক, চোর প্লাস আ, সোনা প্লাস আলী? উত্তর খ, মিষ প্লাস উক। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে ধাতু প্রত্যয়, শব্দ প্রত্যয়, কীট প্রত্যয়, তদ্বিত প্রত্যয়? তাকে বলে কীট প্রত্যয়। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যয়ী, পদান্বয়ী, সমন্বয়ী, অনুকার? উত্তর হবে অনন্যয়ী অব্যয়, এক নম্বর বা ক। লোকটি দরিদ্র কিন্তু সৎ, এই বাক্যে কিন্তু হল বিয়োজক অব্যয়, সংযোজক, সংকোচক, বিষয় বিষয়দিসূচক? উত্তর গ, সংকোচক অব্যয়। কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ? সেনীর, কুসুম কোমল, করপল্লব, ঘনশ্যাম? উত্তর গ হবে করপল্লব। হয় না এর বিশিষ্ট রূপ কি? হ প্লাস মো, হ প্লাস ন, হ প্লাস মুদান্ন, হ প্লাস হ, হ প্লাস মুদান্ন? গ নম্বর উত্তর। কোনটি বিশেষ্য? চঞ্চল, চতুর, চালাক, চাতুর্য? উত্তর ঘ, চাতুর্য। কোনটি নিত্য সমাস? কলে ছাটা, ভব নদী, জয়ধ্বনি, জল, জলমাত্র? উত্তর ঘ, জলমাত্র। নিচের কোনটি নিত্য সমাস? ভালো মন্দ, দেশান্তর, পঞ্চনদ, বেয়াদব? উত্তর খ, দেশান্তর। কোন সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক সমাস, নিত্য সমাস, প্রাদি সমাস, উপপদ সমাস? উত্তর ক, অলুক সমাস। কোনটি প্যাদি সমাস বা পুরুষ সিংহ? কোনটি প্যাদি সমাস, পুরুষ সিংহ, কাল পুরুষ, হাট বাজার, প্রবচন? উত্তর ঘ, প্রবচন। ক,
কোনটি শুদ্ধ মানার অভ্যন্তরীণ আভ্যন্তরীণ আভ্যন্তরিক সবগুলো? উত্তর ঘ সবগুলো। কোনটি শুদ্ধ বানান আদ্যক্ষর 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 নাকি আদ্যক্ষর? খ নম্বর আদ্যক্ষর। কোনটি শুদ্ধ বানান নিরপরাধী দারিদ্রতা সার্থকতা প্রাণীকুল? উত্তর ঘ প্রাণীকুল। নিচের কোনটি শুদ্ধ বানান পর্বতরাজি মেঘপুঞ্জ মেঘপুঞ্জ কুসুমপুঞ্জ কবিতাপুঞ্জ? উত্তর খ মেঘপুঞ্জ। কোনটি শুদ্ধ বানান স্বায়ত্তশাসন স্বায়ত্তশাসন স্বায়ত্তশাসন? উত্তর খ স্বায়ত্তশাসন। দন্ত সয় বা একা ইয়ত অয়ত তারপর সা একা দন্তুস দন্তন্ন স্বায়ত্তশাসন। কোনটি শুদ্ধ বানান শ্রদ্ধাঞ্জলি সামঞ্জস্যতা ইতোমধ্যে সত্যতা? উত্তর হলো ইতোমধ্যে। কোন তরই বানান শুদ্ধ? উত্তর ক বিমর্ষ মুমুর্ষু সংঘর্ষ। কোন বানান গুচ্ছ শুদ্ধ? উত্তর ঘ ঘনিষ্ঠ ও তিরস্কার। সারা জীবনই তুমি ভূতের মজুরি খেটে গেলে এই বাক্যে কিসের অপপ্রয়োগ ঘটেছে? প্রবাদ বাগধারা শব্দের বাক্যের। উত্তর খ বাগধারার। তিনি স স্ত্রী ঢাকায় থাকেন এখানে কিসের অপপ্রয়োগ ঘটেছে? এখানে যথা শব্দের। নিচের কোন পদ নত্যবিধান মধ্যাহ্ন নত্যবিধান বিধি অনুসরণে মধ্যাহ্নের ব্যবহার হয়েছে? প্রবণ কল্যাণ নিকন বিপণী। উত্তর ক প্রবণ। কোনটি সঠিক মনো প্লাস কষ্ট সমান মনো কষ্ট? প্রাত প্লাস কাল প্রাতকাল শির প্লাস প্রাত শির ও প্রাত তৎ প্লাস কর তস্কর ঘ তৎ প্লাস কর তস্কর। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অহ 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 অহরহ অহ নাকি অহ অহ? অহ বিসর্গ প্লাস অহ। যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কে? যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো যস প্লাস ন। কোনটি শুদ্ধ মরু প্লাস উদ্যান মরুদ্যান পরি প্লাস ইচ্ছা গঙ্গা প্লাস উর্মি গঙ্গর্মি পতি প্লাস উস? এখানে গঙ্গা প্লাস উর্মি। দন্তুষয় থ এটা হলো লয় থ সংযুক্ত বর্ণটি কোন বর্ণ রয়েছে? উত্তর গ ত প্লাস থ মিলে হয় ত প্লাস থ। নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? উত্তর গ আলমারি গুদাম। ব্যঞ্জন বর্ণে পূর্ণ মাত্রায় বর্ণ কয়টি? উত্তর গ ২৬টি। কোনটি মিশ্র শব্দ? উত্তর গ হাট বাজার। রিক্সা শব্দটি তুর্কি ফরাসি চীন জাপানি? উত্তর জাপানি। কোনটি তৎসম শব্দ ফুল ডিম হাত শ্রাদ্ধ? ফুল। কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ভাষাতত্ত্ব ধ্বনিতত্ত্ব? এটা হলো রূপতত্ত্বে। রেস্তোরা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ফরাসি চৈরিক ফরাসি। খ নম্বর উত্তর। ও কোন স্বরধ্বনির প্রতীক?
উত্তর গ যৌগিক স্বরধ্বনি। গিন্নি কোন ভাষার শব্দ? তৎসম, তদ্ভৎ, অদ্য তৎসম, দেশি, অদ্য তৎসম। অজ্ঞান কে? অজ্ঞাত, অজ্ঞাতনামা, অজ্ঞাত, অজ্ঞানকে অজ্ঞান্ত। শব্দ দ্বারা প্রকাশে যে ধরনের অপপ্রয়োগ হয়েছে, অজ্ঞানকে অজ্ঞানতা শব্দ দ্বারা প্রকাশ করে যে ধরনের অপপ্রয়োগ হয়েছে, বাহুল্যজনিত দোষ। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য, ক্রিয়া পদ ও সর্বনাম পদের রূপে। মুক্তাক্ষর এক মাত্রা ও বদ্ধাক্ষর এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? সর্বিত্র ছন্দে, সর্বিত্র। অন্তস্থ বর্ণ কোন দুটি? অন্তুজ এবং র। 30 লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাক্যটি কোন কালের? সাধারণ, বর্তমান, নিত্যবৃত্ত বর্তমান, পুরাগঠিত অতীত, পুরাগঠিত বর্তমান। উত্তর হল পুরাগঠিত বর্তমান। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপাতিক, অবিশ্রু, অবশ্রুতি, ধ্বনি বিপর্যয়, অপিনিহিতি। উত্তর হবে ক, প্রাতিপাদিক। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বর আছে? এখানে 7টি, 4টি, 9টি, 11টি। উত্তর হবে খ, 4টি। স্পিষ্ট ধ্বনি কয়টি? 1টি, 25টি, 3টি, 2টি। উত্তর হলো 25টি স্পিষ্ট ধ্বনি। বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর রয়েছে? 2টি, 5টি, 7টি, 3টি। উত্তর হবে 3টি। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক, প্রাতিপাদিক। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।